সত্যি গ্রাম্য পরিবেশ একটা। ওই সেই যে গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। মেনলি কি কি বার ভিড়টা হয়? শনিবার রোববার, শনিবার আর রোববার। আর কোথায় কোথায় যায় ফুলগুলো? ওইগুলো হ্যাঁ, বেঙ্গালোর, দিল্লি, বোম্বাই, পুনে, হায়দ্রাবাদ। তোমরা তো খিরাই নিয়ে অনেক ভিডিও দেখেছো, আমি জানি ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তো তোমরা আমার ভিডিওটা কেন দেখবে, তাই না? আমার ভিডিওটা তোমরা কেন দেখবে? কারণ আর্লি মর্নিংয়ে সূর্য ওঠা, পাখিদের ডাক, একটা অন্যরকম গ্রাম্য পরিবেশ, এবং তার সঙ্গে খিরাইয়ের ফুল বাগান, এইটাই আমি তোমাদের সঙ্গে দেখাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই জন্যেই তোমরা স্পেশালি আমার ভিডিওটা দেখবে। উত্তরাখণ্ড থেকে ফেরার পর ভেবেছিলাম একটা অন্যরকম ভিডিও করব, তাই এই শীতের মধ্যেও আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়লাম দি ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত ফুলের দেশ খিরাইয়ের উদ্দেশ্যে, যেখানে নাকি অসংখ্য মানুষ ছুটে যায় কিছু ফুল দেখার আশায়, যেখানে নাকি এই ফুলের জন্যেই কিছু মানুষের রুচি রোজগার হয়, যেখানে নাকি ফুলেরা ফুলেদের সঙ্গে কথা বলে, যেখানে নাকি কীট পতঙ্গ মেলে দেয় তাদের পাখনা ফুলের ওপরে। হাই ফ্রেন্ডস, এখন বাজে সকাল 5:30। আমরা অলরেডি খিরাইয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমার সাথে আছে পুষ্কর। সকাল 6:07। আমরা এখন এই সবে মেছেদা ক্রস করে যাচ্ছি। অলরেডি আমরা ট্রেনের মধ্যে আছি। আশা করি 6:30-এর মধ্যে আমরা খিরাই পৌঁছবো আশা করছি। এখনো পর্যন্ত ঠিক নেই, ট্রেনটা প্রচুর লেট আছে, দেখা যাক কি হয়। এবারে আমরা খিরাই নামবো। খিরা স্টেশনে নেবে, তোমাদেরকে এই নিচের যে পথটা আছে, এই যে নিচের পথটা আছে এইটা ধরে সোজা একদম যেতে হবে, ঠিক আছে? আর আগে আমি 2 বছর আগে যখন এসেছিলাম, তখন আমি এই দিকের যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা গিয়েছিলাম। কিন্তু এখন বলছে যে GRP অনেক প্রবলেম করছে এটা দিয়ে গেলে। তো আমি তাই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা রেল লাইনের রাস্তাটা ধরে যাবে না, নিচের রাস্তাটা ধরে তোমরা খিরাই যাবে। এই হচ্ছে সেই রাস্তা। অলরেডি সূর্য উঠছে, এই দেখো। সত্যি গ্রাম্য পরিবেশ একটা। ওই সেই যে গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, পুরো সেরকম লাগছে। দেখো রাস্তাটা দেখো, শুধু পুরো একদম নিরিবিলি ভোরের বেলা আর একদম পুরো মাটির রাস্তা, এক আলাদা রকম অনুভূতি। তোমরা যদি বাইকে করে আসো খিরাইয়ে, তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দুটো রাস্তা আসছে, এইটা পুরো সোজা হাইরোডের সঙ্গে মিশে আছে। তো ওইটা দিয়ে তোমরা সোজা বাইক নিয়ে এখানে চলে আসতে পারবে। আর ট্রেনে করে এলে তো তোমরা জানোই খিরাই স্টেশনে তোমরা নেমে চলে আসবে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে যে খিরাইয়ের মেন গেট। মেনলি এই গ্রামটার নাম হচ্ছে দোকানডা, মানে ফুলের দেশ দোকানডা বলে এটাকে লেখা আছে, দেখুন গেটের সামনে। কিন্তু যেহেতু এটা নিয়ারবাই স্টেশন খিরাই, তাই সবাই খিরাই বলেই জানে, ঠিক আছে? এইটা হচ্ছে মেন গেট, আপনারা যদি আসেন তো এইটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। তবে কোনো টিকিটের ব্যবস্থা নেই এখানে, এমনিই আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে কিরকম ভিড় হচ্ছে বলো? এখানে প্রচুর ভিড় করতেছে, আর গাছপালা ফুল টুকে নিচ্ছে, সব তুলে নিচ্ছে না? হ্যাঁ, না বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিক্রি করতেছে আবার টুকেও নিচ্ছে। এখানে পুরো মেলার মতো পুরো তৈরি হয়ে গেছে। বিকালবেলা এলে দেখার মানে এখানে সাধারণ মানুষের একটা উপকার হচ্ছে না? হয় হচ্ছে না, উপকার হয় না। আচ্ছা আচ্ছা, মার্কেটে যেতে হয়নি, বিক্রি হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, এখানে এমনি কিছু মানুষের আর্থিক উপার্জন হচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া স্টল ফল করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দোকানদার নিয়ে বলছে।
বিক্রি ভালো হচ্ছে, মানে জায়গাটা উন্নতি হয়েছে, হালকা জায়গাটা উন্নতি হচ্ছে এবং দোকানদানি ভালো চলতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার বাগান বললেন এইটা তাই তো? এইটা আমার বাগান, এইটাই এইটাই কাকুর বাগান, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, ওই যে মাইক টাঙানো আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাগান। আচ্ছা 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 ঠিক আছে, দেখে নাও। তোমরা কি খিরায় এসে শুধুমাত্র ফুলই দেখবে আর কিছু দেখবে না? এখানে অনেক ভালো ভালো সবজিও চাষ হয়, ফুলকপি বাঁধাকপি। এই দেখো তোমাদের আমি বাঁধাকপি চাষ দেখাচ্ছি, এই দেখো বাঁধাকপি চাষ, বুঝতে পারছ? শুধু ফুল দেখলে হবে না খিরায় এসে, কিছু সবজিও বাড়িতে কিনে নিয়ে যেতে হবে, ফ্রেশ সবজি। এই দেখতেই পাচ্ছ আমার পেছনে এই প্ল্যাকার্ডটা, এটা হচ্ছে সৌরভ ও শ্রাবন্তীর একটা ফুলের বাগান, ঠিক আছে? তো এখানে সেলফি তোলা হয়, লিখেই দিয়েছে 10-15 মিনিটের মতো ভিতরে ঢুকে তোমরা এখানে সেলফি তুলতে পারবে, এবং তার জন্য এরা একটা কুপনের ব্যবস্থা করেছে। অ্যামাউন্টটা ঠিক জানি না, আমি সকালে কাউকে এখানে দেখতে পাচ্ছি না, তো আমি বলতে পারছি না অ্যামাউন্টটা কত। তো এখানে তোমরা এসে সেলফি তুলতে পারো, এখানে 15-16 রকম ফুলের গাছ আছে ভিতরে, বিভিন্ন রকম ফুলের গাছ আছে। তো তোমরা অবশ্যই এখানে এসে সেলফি তুলবে ভিতরে ঢুকে, আর টিকিট কুপনটা নেবে। আমি কত করে কুপনটা জানি না, এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এখানের কুপনটা কত টাকা, ঠিক আছে? এখানে এসে একটা নতুন একটা, মানে কি বলবো, ভালো দিক বা খারাপ দিক বলতে পারো, বা মন খারাপের একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে মানুষ আসছে, এসে পুরো প্লাস্টিক বলো, চিপসের প্যাকেট বলো, বিভিন্ন রকম প্লাস্টিক এর প্যাকেট যেগুলোতে খাবার থাকে, তো সেইগুলো অলরেডি বাগানের মধ্যে পুরো ভর্তি করে ফেলে দিয়ে যাচ্ছে। সত্যি এগুলো কিন্তু খুবই খারাপ, কারণ এগুলো এই মাটিগুলোকে পুরো নষ্ট করছে, এবং এগুলো খুবই খারাপ ব্যাপার। মানে তুমি সেগুলো ইউজ করছো, করে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে, কেউ গুড়োচ্ছে না, আস্তে আস্তে প্লাস্টিক তো যেন মাটির সঙ্গে মিশে না, ফলে এই জায়গাটারই ক্ষতি হচ্ছে এবং নোংরা হচ্ছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা খিরায় আসছো অবশ্যই এসো, তাদের না নেই, কিন্তু প্লাস্টিকগুলো নিজের ব্যাগে করে নিয়ে চলে যাও এবং ডাস্টবিনে ফেলো বা অন্য জায়গায় ফেলো, এই সব এলাকাকে খারাপ করো না, এইটুকুনি আমার দিক। এই দেখো এই জায়গাটা কিরম নোংরা করে রেখেছে, মনে হয় না যে এগুলো আরও এরা তুলে নিয়ে যাবে বলে, নিজেরাই খেয়েছে, নিজেরাই নোংরা করেছে। তো এই জন্যেই বলছি, আমি রিকোয়েস্ট করব যে এই নোংরাগুলো অন্তত করো না তোমরা। অলরেডি দেখো এখানে চাউমিন রেডি হচ্ছে এনাদের, আজকে রবিবারের বাজার, প্রচুর মানুষ এখানে ভিড় হয়। রবিবারে কিরম ভিড় হয় এখানে? প্রচুর ভাবে, হ্যাঁ প্রচুর পরিমাণে ভিড় হয় রবিবারে, তো তাই জন্য এখানে সব কিছু রেডি হচ্ছে। মাংস ডিম, আচ্ছা আর পাবদা মাছ। আর সকালে টিফিনে কি আছে? টিফিনে রোল, চাউমিন, রোল আর ডিম টোস্ট। আচ্ছা, যদি মনে করো যে তোমাদের খিদে পেয়েছে, খাবে, তোমরা অবশ্যই এই হোটেলে এসে তোমরা খেতে পারো। সত্যি কথা বলতে কি, মাছের চাটা সত্যি খুব টেস্টি, তোমরা যদি আসো অবশ্যই তোমরা এখানে খেয়ে দেখবে। এখন বাজে সকাল 8টা, আমরা অনেক সকালে এসেছি আর্লি মর্নিংয়ে, তো অলরেডি তখন অলরেডি দোকান খোলেনি, এবারে আস্তে আস্তে দোকান খোলা চালু হচ্ছে। এই দেখো ফুলের দোকান, এটা অলরেডি সাজাচ্ছে, এখনও পর্যন্ত সাজানো কমপ্লিট হয়নি, ঠিক আছে? মেনলি কাঁসাই নদীর দু তীরেতেই এই ভ্যালি অফ ফ্লাওয়ার যেটাকে বলা হয়, ভ্যালিটা দুদিকেই অবস্থিত। তো আমরা অলরেডি একদিকে দেখা আমাদের কমপ্লিট, তো আমরা আরেক দিকে যাব। দেখুন এই হচ্ছে পোল, এই হচ্ছে পোল, এই পোল পেরিয়েই আমাদের যেতে হবে, ওই রাস্তাটা ধরে সোজা একটুখানি গেলেই ওই দিকের পুরো ভ্যালিটা দেখতে পাবো। তো আমরা এখন এই পোলটা পেরিয়েই যাব। এটা হচ্ছে কাঁসাই নদী, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁসাই নদী। মেনলি এই উল্টো সাইডটাতে, মেন যে খিরায়ের মেলাটা হচ্ছে তার উল্টো সাইডে, প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন, বেশিরভাগ এখানে মল্লিকা ফুলটা প্রচুর পরিমাণে এখানে, ঠিক আছে? বিভিন্ন রকম ফ্লেভার আছে, সাদা, হলুদ, লাল,
এটা এখানে, কিন্তু এখানের মেন বৈশিষ্ট্য যেটা পুরো নিরিবিলি একদম, কোনো ঘিঞ্জি নেই, একদম পুরো ফাঁকা। আসলে সত্যিই ভালো লাগবে, আপনারা যদি কেউ আসেন খিরায় অবশ্যই আপনারা উল্টো পিঠটাতেও একবার ঘুরে দেখে যাবেন। কোথায় কোথায় যায় ফুলগুলো? এইগুলো হ্যাঁ বেঙ্গালোর, দিল্লি, বোম্বাই, পুনে, হায়দ্রাবাদ। কোলাঘাট ফোলাঘাট যায় না তাই তো? কোলাঘাটে ওই সে ছাঁট ফুল যেগুলো ওই বেঙ্গালুরুতে তোমরা বিক্রি করো? বেঙ্গালুরু আরো দামে বিক্রি হয়, বেঙ্গালুরু দিল্লি ফিল্ডের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ফুলগুলো কিরকম দাম? এইগুলো ফুলগুলো 8 টাকা পিস। 8 টাকা? আর এইগুলো সাদা 5 টাকা। এগুলো এটা দাম কি সাদাটার? এটা 5 টাকা পিস, মল্লিকা। মল্লিকা। আর এই ছোটগুলো? ছোটগুলো 5 টাকা বান্ডেল। নাম কি এগুলো? ওগুলো সুইট লাম। আর এর উপরেরটা? ওটা হচ্ছে বাতাসি, এটা 10 টাকা বান্ডেল। আচ্ছা। আর গোলাপ আছে তাই তো? গোলাপের মধ্যে এইগুলো কি গো? এগুলো জারবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি বিভিন্ন রকমের এখানে ফুল পেয়ে যাবে, সবগুলোই এখানেই চাষ হয়, ঠিক আছে? তো আপনারা মনে করলে এখান থেকে কিনতেও পারবেন, দামগুলোও শুনে নিলেন তো মনে করলে এখান থেকে আপনারা কিনতে পারবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ব্রিজের তলাটা, এটা হচ্ছে পুরোপুরি পিকনিক স্পট আর হচ্ছে পার্কিং স্পট। কেউ যদি চার চাকা আর যদি নিয়ে আসো তো অবশ্যই তোমরা এই জায়গাতে চার চাকা পার্কিং করতে পারবে, চার চাকা বা বাইক। আর যদি কেউ যদি ভাবো ফিস্ট করতে আসবো, অবশ্যই তোমরা আসতে পারো, এখানে তোমরা ফিস্ট করতে পারবে। দেখো অনেকজন অলরেডি ফিস্ট করতে চলে এসেছে আজকে যেহেতু সানডে। কী কী বার ভিড়টা হয়? শনিবার রোববার। শনিবার আর রোববার? আর অন্য দিন ওই অন্য দিন হয় ততটা হয়নি, ওই দিন ছুটি তো। আচ্ছা আচ্ছা, লোক এখন ভালোই হচ্ছে। কতদিন চলবে এটা মোটামুটি? এটা ধরে এখন 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 দু মাস, মানে মার্চ মাস পর্যন্ত। আচ্ছা, তারপরে এই বাগান শেষ? আচ্ছা আচ্ছা, গরম পড়ে গেল ফুল তো। আচ্ছা 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 আচ্ছা, এখন বাজে সকাল 9টা, তো সবে মানুষ আসা চালু করেছে খিরায়ের ফুল বাগানের দিকে। পুরো হাজারো হাজারো মানুষ খিরায়ের দিকে যাচ্ছে, যেহেতু আজ সানডে, সবার ছুটির দিন, তাই সব মানুষরা খিরায়ের ফুল বাগানে হালকা ঘোরা, মজা, আনন্দ এই জন্যেই আসছে। আমরা বাঙালি, আমরা এটাই পারি মজা আনন্দ করতে, তো সবাই এটা ভালোবাসে, তাই একদিন ছুটি পেয়েছে শীতকাল। হ্যাঁ, সুন্দর ওয়েদার তো, সবাই তাই জন্যে একটা উপভোগ করার জন্যে, তার সঙ্গে ফুল, ফুল মানে বুঝতেই পাচ্ছেন একটা আলাদা রকম সৌন্দর্য, তো তাই জন্যে সবাই খিরায়ের দিকে, খিরাই মুখী আর কি যাকে বলে। সাড়ে 6টার সময় আমরা এসেছিলাম, এখন বাজে প্রায় 9:05, তো আমরা এবার এখানে 9টা, ট্রেনটা লেট আছে, 9:13 ঢুকবে বলছে, তো ওই ট্রেনে করেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এই হচ্ছে খিরাই স্টেশন।